আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ফ্রান্সে আগে পরে অনেক তুষার পড়ছে। গত বছর আমি ফ্রান্সে আসার পরে তেমন একটা তুষার পড়ে নাই বা বরফ পড়ে নাই, কিন্তু এই বছরই আজকে সবচেয়ে বেশি বরফ পড়ছে আমার দেখা মতে। তো রাস্তাঘাট সবকিছু সাদা হয়ে গেছে, রাত্রে পড়ছে তো এই কারণে রাস্তাটা কিছুটা চলে গেছে, কিন্তু এই যে গাড়িগুলোর উপরে পইরা গাড়িগুলো একেবারে সাদা হয়ে আছে। এই যে প্রত্যেকটা গাড়ি বরফ পরে একেবারে সাদা হয়ে গেছে, দেখেন গাড়িগুলোর অবস্থা। এই যে অবস্থা, সাদা গাড়ি, বরফ গুলা দেখলে এরকম মনে হয় যে লবণ বিছায় রাখছে, একেবারে লবণের মতোই লাগে। মনে হয় যে লবণ গুলা হাতে নিলে আস্তে আস্তে গলা শুরু করে দেয়, ভাল লাগে অনেক। কিন্তু ফ্রান্সে অত বেশি বরফ পড়ে না, স্পেনে, তারপরে স্পেনের মাদ্রিদে, বার্সেলোনায় কিছু কিছু শহর আছে, ওইসব শহরে বরফ পড়ে, একেবারে হাঁটু পর্যন্ত বরফ পড়ে থাকে, মানুষ ঘর থেকে বের হতে পারে না বরফের কারণে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো কাজে বের হচ্ছিলাম, এর মধ্যে কাজ করতে পারি কিনা জানি না, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গেছে, দেখা যাক কি হয়। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।